বিজয়ের পঞ্চাশে পা দিয়েছি আমরা, পা দিয়েছে আমাদের প্রিয় বাংলাদেশ। এই শুভকণে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং সাদরে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় নিয়মিত আয়োজন তারকা কথনের আজকের এপিসোডে। আপনাদের সাথে আছি আমি মনামি। আশা রাখছি আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে থাকবার চেষ্টা করছেন। আজকে তারকা কথনের এই আয়োজনটি একটি বিশেষ আয়োজন, কারণ যারা আমাদের সাথে আছেন তারা সবসময় আমাদের জন্য অত্যন্ত বিশেষ, কিন্তু এই শুভক্ষণে এই বিজয়ের উৎসবে তাদের উপস্থিতি আমাদেরকে আরও প্রাণবন্ত করে। তাদের স্মৃতি, তাদের গল্প, গল্প বলছে এই কারণে আমাদের কাছে এতটাই অবাস্তব শোনায়, আমাদের কাছে মনে হয় গল্প, কিন্তু তারা অভিজ্ঞতা দিয়ে এক্সপিরিয়েন্স করেছেন এই সকল স্মৃতি, এই সকল স্মৃতিপটে তারা যখন চারণ করেন আমাদের মাঝে। আজকে তাদেরকে স্বাগত জানাবো, কিন্তু তার আগে বলে নেই, গত 16 ডিসেম্বর, এই তো গত একদিন আগে, চ্যানেল আই প্রাঙ্গণে উদযাপিত হলো বিজয় মেলা, এবং সেই মেলায় প্রতীকী সম্মাননা দেওয়া হয়েছে 50 জন যারা কণ্ঠ দিয়ে, যারা সশস্ত্রভাবে আমাদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, মুক্তিযোদ্ধা, কণ্ঠযোদ্ধা, তাদের মধ্যেই দুজন আমাদের মাঝে আজ উপস্থিত আছেন। স্বাগত জানাচ্ছি আজকের অতিথিদের। সাথে আছেন কাদেরি, কিবরিয়া, সালাম আলাইকুম, শুভেচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, আমন্ত্রণ। এবং আছেন প্রিয় দর্শক, আরেকজন প্রিয় ব্যক্তিত্ব, হাস্যমুখী এবং কিন্নর কণ্ঠী, শাহিন সামার, শুভেচ্ছা, আমন্ত্রণ। বিজয় দিবসের শুভেচ্ছা দর্শক শ্রোতাদের এবং তোমাকে অনেক অনেক ধন্যবাদ। প্রথমেই জানিয়ে নিচ্ছি আমাদের মাঝে আসবার জন্য আজকে, যেহেতু অনেক অনেক কাজের মাঝে আমাদেরকে সময় দিয়েছেন সেই জন্য কৃতজ্ঞতা, এবং কৃতজ্ঞতা জানাবো আমাদেরকে আপনারা যতটুকু দিয়েছেন আপনাদের কণ্ঠ দিয়ে সশস্ত্রভাবে যুদ্ধ করে, সবটা নিয়ে শুনবো আগে, কিন্তু তার আগে বিজয় মেলায় আপনারা ছিলেন সেটা নিয়ে একটু শুনবো আপনাদের কাছ থেকে, কেমন লাগলো বিজয়ের 50 বছরে? আমি বলি আসলে 50 বছরে যে বিজয়ের সুবর্ণ জয়ন্তী আমরা পালন করলাম, আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকর করি যে আমরা করতে পেরেছি, কেননা করোনার সময় এই আড়াই বছরে কিন্তু অনেক অনেক আমরা শিল্পী হারিয়েছি। হ্যাঁ, তো এটা আমরা বলবো আমরা ও সৌভাগ্য, আর আমি সৌভাগ্যবতী বলবো এইভাবে যে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আল্লাহ যেন আমাদের এরকম দেখান আরও। তো অনুভূতি বলবো যে কাল পরশু দিন যখন আসলাম 16 ডিসেম্বরে চ্যানেল আইতে, তখন একটা না বিশ্বাস করো অন্যরকম অনুভূতি, অন্যরকম একটা আবেগ, মানে সবাই, আর অনেক দিন পরে কিন্তু আমরা সবাইকে দেখছি, একত্র হলাম যে এতজন আমরা, যে মানে আমি সত্যি আমার ভাবতে মানে এত ভালো লাগছে যে সব কিছু অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর ছিল, আর আমরা ক্রেস্টও পেলাম, মানে তারপরে উত্তীয়টা খুব সুন্দর ছিল, তারপরে পায়রা উড়ালাম, মানে সবকিছু মিলিয়ে মানে প্রায় 2 বছর পরে আমাদের আবার এই বিজয় মেলা অনুষ্ঠিত হয়েছে এবং আপনি ছিলেন সেখানে, কেমন লেগেছে? আমি আর কি বলবো ভাই, শাহিন তো আমার একই যে কথাটা বলেছে, আমি ভাবছিলাম যে আমাকে তুমি জিজ্ঞেস করলে আমি এই কথাটাই বলবো, শাহিন আমার আগেই বলে দিয়েছে। তো এই ক্ষেত্রে লেডিস ফার্স্ট বোঝা গেল। তো অতএব শাহিন যেটা বলেছে আমিও একই মত যে আমার 50 বছর পূর্তি করতে পারবো যে আল্লাহর কাছে হাজার হাজার শুকর, যে এটা তো আমরা মানে চিন্তাও করতে পারিনি দেখানো কিছু অংশ বিজয় মেলা চ্যানেল আই প্রাঙ্গণ থেকে। লাল সবুজের প্রতীকী বেলুন আর শান্তির পায়রা উড়িয়ে বিজয়ের সুবর্ণ জয়ন্তীর বর্ণিল শুভারম্ভ। চ্যানেল আই চেতনা চত্বরে ঐক্য.com.bd চ্যানেল আই বিজয় মেলা 2021 উদযাপনে সামিল বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য, সংস্কৃতি কর্মী সহ সর্বস্তরের মানুষ। স্বাধীন দেশের সুবর্ণ জয়ন্তীতে প্রতীকী সম্মাননা জানানো হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা, স্বাধীন বাংলা ফুটবল দলের যোদ্ধা সহ সম্মুখ সারির বীর মুক্তিযোদ্ধাদের। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে তুলে ধরার জন্য বিশেষ সম্মাননা জানানো হয় মুক্তিযুদ্ধ জাদুঘরকে। মূল মঞ্চে সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি মেলা ছাড়াও বরেণ্য চিত্রশিল্পীরা তুলির আঁচড়ে তুলে ধরেন দেশ, মুক্তিযুদ্ধকে।
স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আয়োজিত সুবর্ণ জয়ন্তীর এই উৎসবের সরাসরি সম্প্রচার ছিল চ্যানেল আয়ের পর্দায়। বাহ, তারুণ্যের অংশগ্রহণ যেরকম উজ্জ্বল ছিল সেরকমভাবে আপনাদের অংশগ্রহণ যদি না থাকে আসলে তখন কোথায় যেন কোথাও না, আসলে পুরো ব্যাপারটাই কেমন যেন ফিকে হয়ে যায়। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে সেদিন যুক্ত থাকবার জন্য এবং আজকে যুক্ত থাকবার জন্য। আজকে ওই যে বললাম শুরুর সময় যে গল্প শুনতে বসছি, কারণ আমাদের কাছে অনেক অবাস্তব লাগে যখন আপনারা সেই সময়টার কথা বলেন। আমি আপনার কাছে আসতে চাই স্যার, কারণ আপনি বলছিলেন ব্যাকস্টেজে যে আপনি সশস্ত্র যুদ্ধ করেছিলেন, সেই সময়টার কথা যদি বলতেন। 25 মার্চ থেকে শুরু করে একটা বিশাল যাত্রা আসলে পাড়ি দিয়েছেন, সেই সময়টা আপনাদের আমাদের সাথে শেয়ার করতেন। আমার আব্বা হঠাৎ করে আমাকে বললেন, তুই চলে যা যুদ্ধে চলে যা। তখন আমি এপ্রিল মাসে আমি মুক্তিযুদ্ধে মানে চলে আসলাম, আরিচা পার হয়ে আমরা চলে আসলাম একটা জায়গায়। 19 তারিখে আমি ধরা পড়েছিলাম, 19 এপ্রিল বেলা দেড়টার সময় আমরা যেখানে ঘাঁটি করেছিলাম, এটা নন রেজিস্টার্ড মুক্তিযোদ্ধা, মানে বিভিন্ন জায়গার থেকে যারা যারা এসছে আর কি, তাদের হাতে অস্ত্র আছে, বিডিআরের লোক আছে, আনসারের লোক ছিল, সাধারণ গ্রামের লোক ছিল, এরা সব মিলে একটা জায়গায় আমরা জড়ো হয়েছিলাম, আমাদের হাতে অস্ত্র ছিল। সেই সময়ে আমরা ধরা পড়ি একটা বাহিনী, বেলা দেড়টার সময় কাশীনাথপুর ডাববাগান বিশ্বাসের বাড়িতে আমি ধরা পড়েছিলাম। ওখান থেকে আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, একটা ঘটনা ঘটেছিল যে ঘটনার ফলে আমাকে বাঁচিয়েছিল এক ড্রাইভার। আমরা প্রায় সময় আমি আগে মেহেদী হাসানের গজল গাইতাম পাকিস্তান আমলে, সেই সময় গজল গাইতাম। তো ওই গজল শোনার জন্য ওই দিদের সরকারের মন্ত্রী ছিলেন কাজী কাদের, ওনার রংপুর বাড়ি ছিল, ওনার ওয়াইফ কানিজ আপা নবাব বাড়ির নবাব ফ্যামিলির লোক ছিল, উনি খুব গজল পছন্দ করতেন এবং আমি গজল গাইতাম দেখে আমি নেয়াজ এবং মোহাম্মদ আলী নামে একটা নন বেঙ্গলি ছেলে ছিল, তারা আসতাম। ওই ড্রাইভার আমাকে তুলে নিয়ে আসতো আমার বাসার থেকে অনুষ্ঠানের জন্য, সেই ড্রাইভার আমাকে চিনে ফেলেছিল এবং তাকে আমি রিকোয়েস্ট করেছিলাম। সে তখন আমাকে আলাদাভাবে নিয়ে এসে লাইনের থেকে বের করে নিয়ে এসেছিল এবং আর্মি অফিসারের সঙ্গে কি বলেছিল জানি না, বলার পরে আমার কাছে এসে জিজ্ঞাসা, কিন্তু তার আগেই আমাকে বলেছিল যে তোমার কাছে যদি উনি ওই অফিসার এসে কেউ এসে জিজ্ঞাসা করে তুমি বলবে যে তুমি সিনেমায় কাজ করো এবং গান গাও, এটা বলো যে তুমি এখানে কোথাও যাচ্ছিলে, বলবে যে এখানে আসছিলাম আমি, এখানে রাস্তা দিয়ে যাওয়ার সময় ধরা পড়েছি। তো ওই কথাটা অনুযায়ী সে আর্মির লোককে নিয়ে এসেছিল এবং আমাকে আমার কাছে এসে আর্মির অফিসার জিজ্ঞাসা করলো যে তুমি কি করতে কি করো, আমি বললাম যে আমি উর্দুতেই বললাম, তখন যেহেতু আমি মোহাম্মদপুরে থাকতাম আর ওই মোহাম্মদ আলী ছেলেটা নন বেঙ্গলি, তার সঙ্গে কথাবার্তা বলতাম, তার সঙ্গে গান করতাম আর কি, উর্দু ভাষাটা দখলে ছিল, উর্দু, হ্যাঁ সেই উর্দুটা দখলে ছিল আমার। তো আমি ওকে আমি একটু মিথ্যা কথা বলেছিলাম যে আমার বাবা বাঙালি, আমার মা বিহারি, আর আমি এখানে এসেছিলাম যাচ্ছিলাম একটু কাজে, এই আমি এইখানে ধরা পড়ে গেছি এখানে, কিন্তু আমি গান গাইতে বলি, তুমি কী করো, কাজ কী করো, আমি বললাম আমি গান করি, কী গান করো, আমি বললাম যে মেহেদী হাসানের গজল, তখন সে আমাকে মেহেদী হাসানের গজল গাইতে বললো, শোনাও। তখন আমি মেহেদী হাসানের একটা গজল গিয়েছিলাম, সে তখন আমাকে আলাদা করে নিয়েছিল, ওখান থেকেই আমি ছাড়া পেয়ে গেলাম। পেয়ে তারপরে পরবর্তীতে আমাদের তদানীন আমাদের বাংলাদেশ আমলে যুদ্ধের মানে স্বাধীনতার পরে যিনি মন্ত্রী হয়েছিলেন টুকু ভাই, পাবনার উনি রাজশাহী ইউনিভার্সিটির ইয়ে ছিলেন, ছাত্রদের লিডার ছিলেন উনি, ছাত্রলীগের, উনি আমাকে আমার বাড়ির থেকে আমাকে খোঁজ পেয়ে আমার বাড়িতে এসে আমাকে তুলে নিয়ে উনি ক্যাম্পে দিয়েছিলেন। আর ক্যাম্পে তরুণ নামে একটা ছেলে ওই দিন রাতে একদিন রাত্রে ওখানে এসেছিল, আমাকে দেখে সে চিনে, তখন 25 মার্চ রাত্রে
জিঙ্গা গোষ্ঠীর একটা অনুষ্ঠান ছিল, 23 মার্চ থেকে শুরু হয়েছিল, 25 মার্চ পর্যন্ত কনস্ট্যান্ট আমার গান দেখাচ্ছিল। একটি গান গিয়েছিলাম বঙ্গবন্ধুর উপরে, 7 মার্চের লেকচারের উপরে, তুমি যে ডাক দিয়ে গেলে জনতা ভোলে কি করে, বাঁচাতে হবে দেশের মাটি মরণ ছোবল থেকে। গানটা হচ্ছে তুমি যে ডাক দিয়ে গেলে জনতা ভোলে কি করে, বাঁচাতে হবে দেশের মাটি মরণ ছোবল থেকে। লেখা সাফায়েত আলী, দর্শক কি বুঝতে পারছেন আসলে? কারণ আমার কিন্তু গায়ে কাঁটা দিয়ে উঠছে, কারণ একজন মুক্তিযোদ্ধা তার কণ্ঠে যখন গল্পটা শুনতে পারছি, আর একদম শুনে মনে হচ্ছে কি সিনেমার কোনো একটা দৃশ্য, খুবই ওয়েল প্রডিউসড, ওয়েল ডিরেক্টেড। কিন্তু ওই সিনেমার ওই দৃশ্যগুলো আসলে আমরা কোত্থেকে অনুপ্রেরণাগুলো পেয়েছি, আমাদের ডিরেক্টররা আমাদেরকে দেখানোর জন্য তারা কোত্থেকে করেছেন কাজগুলো, সেগুলো কিন্তু আসলে আপনার মুখ থেকে সরাসরি শুনতে পারলাম। এবং শাহিন আপা, আমি শিওর আপনারও কাছে এরকম অনেক অনেক গল্প আছে এবং স্মৃতি আছে, আপনি কি আমাদের জন্য সেটা একটু চারণ করবেন? হ্যাঁ, ও তো 25 মার্চ থেকে কথাটা বললো, আর আমি বলবো আমরা চলে গিয়েছিলাম কলকাতা, আগরতলা হয়ে কলকাতায়। তো কলকাতায় আমার খালা শাশুড়ির বাসায় 104 নম্বর পার্ক স্ট্রিটে আমরা উঠলাম। তো ওখানে দেখি যে অনেক মানে 10-15 জন মানে আমাদের গানের শিল্পীরা বলো, হ্যাঁ আমাদের ছায়ানটের অনেক কি ছিল, তারপরে তোমার আলী জাকির ছিলেন, নূর ছিল, আসাদুজ্জামান নূর, তারপরে আরো অনেকে ইনাম, তারপরে স্বপন চৌধুরী, অর্ণবের বাবা, ওরা মানে আমরা অনেকেই ছিলাম, তারেক আলী। তো যাই হোক, তো ওইখান থেকে আমরা খবর পেলাম যে বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা বলে একটা সংগঠন, হ্যাঁ সংস্থা হয়েছে, সেটা 144 নম্বর লেনিন সরণিতে। দীপেন বন্দ্যোপাধ্যায় বলে একজন লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, তার ওখানে একটা স্কোয়াড হয়েছে ওরকম। তো আমরা সেখানে গেলাম, তো গিয়ে দেখি যে নিচে ওনার যে ড্রয়িং রুমটা ওটা ছেড়ে দিয়েছেন আর কি আমাদের জন্য, কত বড় মহৎ কাজ, দেখো কোথায় তাহলে আমরা করতাম। তো উনি ছেড়ে দিলেন, তারপরে ওখানে আমি গিয়ে দেখি যে এই ডালিয়া নওশীন গান শেখাচ্ছে, ও আমার আগে গেছে, তো ও অনেক ছোট ছিল, ও আমার অনেক বয়স কম ছিল ওর, তো ও শেখাচ্ছে। তারপরে আমরা গিয়ে যুক্ত হলাম, আমরা শেখানো শুরু করলাম। তো আমাদের কর্মকাণ্ডটা ছিল, আমরা আমাদের যেসব গানগুলি আমরা শিখতাম, এটা মনে রেখো তখন কিন্তু আমাদের বয়স খুব কম ছিল, আমি যদি ভুল না করি তখন আপনি 17 বছর বয়সী ছিলেন, 18 বছর বয়সী। আমি জাস্ট সবে আমি কলেজ পাশ করে ঢুকেছি ইউনিভার্সিটিতে, তো প্রথমে 2 মাস ক্লাস করলাম, তবে তো লেগে গেল মার্চ মাসে যুদ্ধ লেগে গেল। তো ফলে আমি ইয়েতে সেই সেই গানগুলো আমরা এত কঠিন গান, এখন যখন আমরা করি না, আমি যদি কি করে যে আমরা করতে পারছি মানে এই বয়সে এসে। আসলে ওইখানে তোমার যেসব গানগুলো আমরা শিখেছি সেগুলো আমরা বিভিন্ন মুক্তিযোদ্ধাদের সামনে এবং শরণার্থী ক্যাম্পে ক্যাম্পে সমস্ত শরণার্থীদের যেখানে যেখানে গেছি তাদের শুনিয়ে তাদের মনের শক্তি, সাহস, আত্মবিশ্বাস, ভালোবাসা, আনন্দ, সুখ, দুঃখ একসাথে শেয়ার করেছি। আমরা সবসময় বলেছি যে আমরা ফিরে যাব একদিন না একদিন, আমাদের একদিন জয় হবেই, হ্যাঁ এইভাবে। আর আমাদের সংগঠন থেকে আমাদের মানে যারা বিবাহিত তাদের 100 টাকা করে পেতাম মাসে, আর যারা অবিবাহিত তারা পেতেন 50 টাকা করে। আর আমাদের সেই সংগঠনের সাথে সঞ্জিদা আপা ছিলেন, সঞ্জিদা খাতুন, তারপরে ওয়াহিদুল হক, সৈয়দ হাসান ইমাম, মুস্তাফা মানোয়ার, আলী জাকের, আসাদুজ্জামান নূর, স্বপন চৌধুরী, আরও যারা গানের শিল্পীরা তো সবাই ছিল, কিন্তু প্রথমে কিন্তু অনেক কম ছিল, আস্তে আস্তে ওটা বাড়তে বাড়তে 100 উপরে যায়। আচ্ছা, সবাই যে শিল্পী ছিল তা নয়, বিভিন্ন বিভিন্ন জায়গাতে দাঁড়া দাঁড়া একটুখানি গান বাজনার গলায় সুর আছে, তাদের আমরা ঘষে মেজে আবার মানে ঠিক করা হয়েছিল। তো এই সংগ্রামী গানগুলো গাইতে যেই পরিশ্রম ছিল তার মধ্যে কিন্তু আমাদের খাবার দাবারের কোনো ঠিক ঠিকানা ছিল না, কি ছিল খালি মনের জোরটাই খালি ছিল, হ্যাঁ খাওয়া দাওয়া ঠিক ছিল না, নামা খাওয়া ঠিক ছিল না, এক এক দিন ধরো 2-3টা করে অনুষ্ঠান করতে হতো, যেভাবে আমাদের পয়সা পেতে হবে। তখন খাবারের অ্যারেঞ্জমেন্টটা কিভাবে হতো? কিছুর অ্যারেঞ্জমেন্ট নাই, তোমাকে বলতে কি বললাম, পরের বেলায় কে আসবে বা কিভাবে খাবার খাবে, বেশিরভাগই সিঙ্গারা, আচ্ছা বড় বড় একটা করে সিঙ্গারা বা শেষ খাওয়া। এই জন্যই কি সিঙ্গারার প্রতি এত ভালোবাসা, একটু আগে সিঙ্গারা খাওয়ালাম না, খাওয়ালাম তো।
সিঙ্গারা আর ওই ওইটাই, তাই জানো কি আশ্চর্য লাগতো যে খিদা যে সেরকম লাগতো তা কিন্তু না, ওই যে গান করতে হবে, গান যেতে হবে, তারা উড়াতে সব জায়গায় এক একদিন তিনটা করে থাকতো, দুইটা করে থাকতো। হ্যাঁ, আমার একটা অভিজ্ঞতার কথা বলি, একবার তিনটা প্রোগ্রাম একসাথে আসছে। হ্যাঁ, তো কি করা যায়, তখন আমাকে ওয়াহিদ ভাই বললো যে শাহিন তুই রবীন্দ্রসদনের প্রোগ্রামটা তুই কর, আর আমি উনি আর মাহমুদুর রহমান বেনু গেলেন বহরমপুরে, আর আর একদিকে বোধ হয় আসানসোলা কোন দিকে জানি ওয়াহিদ ভাই গেলেন, মানে গ্রুপ গ্রুপ করে বুঝছো। তো আমাদের স্টেজটা করতেন মন্টু মামা, আমাদের সবার প্রিয় মুস্তফা মানোয়ার ভাই মামা, সবার মামা। হ্যাঁ, আর 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 আমাদের ন্যারেশনটা করতেন হলো সৈয়দ হাসান ইমাম। আর তো সেই ওইখানে একটা স্ক্রিপ্ট ছিল, তার নাম ছিল রূপান্তরের গান। হ্যাঁ, সেইখানে তুমি বিশ্বাস করবা না, আমাদের গান স্লোগান নিয়েছিল, আর হল ভর্তি লোক মানে গিজগিজ গিজগিজ করতেছে, মানে সবাই তো তখন জয় বাংলা মানে বলতে আমাদের যে কি ভালোবাসতো তাই না রে, সবাই মানে জয় বাংলা লোক মানে সাংঘাতিক ভালোবাসতো। রোগের নামও হয়ে গেছিল না জয় বাংলা, এত পপুলার, চোখ শোনো না, সবার চোখ উঠে গেল, সবার চোখে আমাদের কালো চশমা, আচ্ছা জয় বাংলা অসুখ, জয় বাংলা অসুখ, হ্যাঁ এটা অসুখ মানে যে কোনো সমগ্র শক্তির নাম জয় বাংলা, ওই চোখের রোগের রোগের নাম দেওয়া দিয়ে দেওয়া হলো জয় বাংলা। বাহ, আমাদের উঠছে সবার মানে যে কোনো ভাবে শক্তিটা আসলে সঞ্চয় করা চাই, একেবারে কারেক্ট। না তারপরে বলছি যে তারপরে সেই অনুষ্ঠানে অনুষ্ঠান করলাম, যে বললাম যে মনে স্লোগান টোগান দিয়ে না, ধরো আমরা আমরা ছিলাম 20 জনের মতন, তো স্লোগান ভিতরে প্লাস ওই শক্তিশালী গান, বিশ্বাস করো না মনে হচ্ছে একজন গাচ্ছে, এত সমবেত, এত সময় খুব ভুল তো প্রশ্নই উঠে না, স্লোগানগুলি মানে এত আমরা করেছি সেই সময়, এই জন্য গানগুলো এখন অত দেখতে হয় না, আবার শুনতে ইচ্ছে করছে একটা এরকম। হ্যাঁ, একটা শুনতে ইচ্ছে করছে, ওই তো করবো, জনতার সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবেই, আমাদের সংগ্রাম চলবেই চলবেই, জনতার সংগ্রাম চলবেই, হতমানে অপমানে নয় সুখ সম্মানে, বাজিবার অধিকার কাটতেই, দাস্যের নির্মুখ ছাড়তেই, অগণিত মানুষের প্রাণপণ যুদ্ধ চলবেই চলবেই, জনতার সংগ্রাম চলবেই, আমাদের সংগ্রাম চলবেই চলবেই, জনতার সংগ্রাম চলবেই। তারপরে ফুল খেলবার দিন নয় উদ্দ, ফুল খেলবার দিন নয় উদ্দ, ধ্বংসের মুখোমুখি মুখোমুখি আমরা, ধ্বংসের মুখোমুখি মুখোমুখি আমরা, চোখে আর স্বপ্নের নেই নিলে মধ্য, কাঠফাটার উৎসাকে চামড়া, আজ কাঠফাটার উৎসাকে চামড়া, ফুল খেলবার দিন নয় উদ্দ, ফুল খেলবার দিন নয় উদ্দ, মানুষ মানুষ আবার তোরা মানুষ, অনুকরণ খোল সুভেদি কায় মনে বাঙালি হ, মানুষ মানুষ আবার তোরা মানুষ। তারপরে আমরা ওই প্রোগ্রামটার মানে অনেক ঘটনা, তা আমি বলি যে আমাদের যে উপস্থাপিকা ছিলেন তিনি ছিলেন অপর্ণা সেন, আর আমাদের ক্যালকাটা ইউথ কারের রুমা গুহ ঠাকুরতা, আর আমরা ছিলাম, আচ্ছা। হ্যাঁ, তো আর অমলা শঙ্করের নাচ ছিল, আচ্ছা। হ্যাঁ, তো প্রথমে রুমা দির গান গাওয়ার কথা ছিল, ওনাদের স্কোয়ার মানে স্কোয়ার তো ভীষণ নাম করা ক্যালকাটা ইউথ কার, তো ওইটা ওনাদের করার কথা, তো উনি আমাকে আমাদের বললেন না আপনারাই আগে করেন, তার কি বলে বললো বুঝলাম না, ওরা আপনারাই করেন। আচ্ছা, তা আমরা যখন করছি তখন পরে আর রুমা দিয়ে উঠতে চাচ্ছিলেন না, কেন মানে ফাটাফাটি অবস্থাতে এইরকম হবে বুঝছো। তারপরে ওই রুমা দিয়ে পরে বললো যে মাঝখানে আবার অমলা দিয়ে নাচ দিলেন, নাচের ব্রেকের পরে, তারপরে আসলে ওই গানগুলোর কথা আর কণ্ঠ সুর সবকিছু এত শানিত ছিল যে সেগুলো কিন্তু খুব অনুপ্রাণিত করতো, এবং শিল্প দিয়ে মানুষকে অনুপ্রাণিত করে, এবং একই সাথে সশস্ত্র যুদ্ধের একজন যিনি আছেন তার কাছে এবার আসি। আমি শুধু সশস্ত্র যুদ্ধ না, আমি কিন্তু স্বাধীন বাংলা বেতার, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শিল্পে এখানে আসতে চাচ্ছি আসলে, যে সেখানকার গল্পটা কেমন ছিল, সেখানকার পরিবেশটা কিরকম ছিল? সেখানকার পরিবেশ ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শুধু একজন মহিলা থাকতেন, উনি হচ্ছেন মোহাম্মদ আব্দুল জব্বার, জব্বার ভাইয়ের ওয়াইফ, আর সব পুরুষ শিল্পীরা ওখানে থাকতেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। ওরা শাহিনরা আসতো বাহির থেকে, এসে মেয়েরা এবং পুরুষও অনেকগুলি, অনেক শিল্পী আছে যারা বাইরে থেকে এসে, রফিকুল আলম, তারপরে আরও আর অনেক শিল্পী এসে, বিপুল ভট্টাচার্য, এরা এসে স্বাধীন বাংলা বেতারে গান করে চলে যেত। কিন্তু আমরা আমরা ছিলাম স্বাধীন বাংলা বেতারের, যেমন আপেল মাহমুদ, জব্বার ভাই, মোহাম্মদ আব্দুল জব্বার, মঞ্জুর আহমেদ,
সুজয় শ্যাম, মানে মিউজিক ডাইরেক্টর সুজয় শ্যাম, আর রথীন্দ্রনাথ রায়, তারপরে হচ্ছে এরা সব, আমরা এখানে তিমির নন্দী, এরা সব, তিমির তো বাইরে থেকে আসতো, এসে চলে যেত, কিন্তু আমরা থাকতাম ওখানে। হঠাৎ করে যখনই কোনো কোনো মিউজিক ডাইরেক্টর ওনার গান তৈরি করতে করার সময়, রাইটার যখন গান তৈরি করতেন, তারপরে পরে মিউজিক ডাইরেক্টর এসে উনি গানটা সুর করতেন, করেই আমাদেরকে দিয়ে সাথে সাথে রিহার্সেল করাতেন। তারপরে রিহার্সেল শেষ করার পরেই তারা ওই অন্যান্য মহিলা শিল্পীদেরকে খবর দেওয়া হতো, বা পুরুষ শিল্পী যে কয়েকজন বাইরে থেকে আসতেন, একসঙ্গে ওই দিনই, একই দিনের মধ্যে আমরা গানটা রেকর্ড করে ফেলতাম। খুবই দ্রুত কাজ হয়ে যেত, খুব দ্রুত কাজ করে ফেলতাম। আর গান রেকর্ডিং এর বাইরে তখনকার আপনি যেহেতু সেখানে ছিলেন, সেখানকার আবহাওয়াটা কিরকম ছিল? সেখানে ওই যে আমি শাহিন আপার কাছে জিজ্ঞেস করছিলাম, আমরা বাইরে আমরা বাইরেও গান করতে যেতাম, ক্যাম্পে ক্যাম্পে আমাদেরকে রেস্ট্রিক্টেড জায়গায় গুলিতে নিয়ে যেত, আমরা সরকারি লোক এসে আমরা বেরোতে, আমরা কিছু রেস্ট্রিকশনের মধ্যে ছিলাম যে আমাদের বাইরে যাওয়ার, কারণ এখান থেকেই মানে শত্রু যদি জানে যে এখানে স্বাধীন বাংলা বেতারের শিল্পীগুলি এখানে আছে, তাহলে তো টার্গেট হয়ে যাবে। সেই জন্য টার্গেট যাতে না হয়, সেই জন্য আমাদেরকে খুব রেস্ট্রিক্টেডভাবে এলাকাতে নিয়ে যেত, ওদের মতন সবসময় ঘুরে বেড়াতে পারতাম না। আমরা যেরকম আমাদেরকে রেস্ট্রিকশন দিয়ে নিয়ে যাওয়া হতো, সিকিউরড করে নিয়ে যাওয়া হতো, আমরা না ও ট্রাকে না, আমাদেরকে আলাদাভাবে আমাদেরকে যেতাম আর কি, ওইভাবে ওরা অতটা না ওভাবে যেতাম না, আমাদের স্পেশালভাবে নিয়ে যাওয়া হতো ক্যাম্পে, ক্যাম্পে নিয়ে যাওয়া, যেখানে আমাদের সঙ্গে ওই আমি গাধা বলছি যে ইয়ে ছিল, এই কি নাম জানি ইয়েটা, দিলুর কথা বলতেছি, আমি দিলুকে দেখেছি এরকম ভাবে ইয়ে করে ঝাড়গ্রামে, ঝাড়গ্রামে আমরা ক্যাম্পে আমি দেখেছি একজন ছেলে বসে আছে এইভাবে স্টেজ থেকে দেখে, আমাকে দেখে এমনি হাত করে, মানে দিলু তো এখানে বসে, আমি স্টেজ থেকে দিলু করে দেখে উঠেছিলাম, আমি দেখেছিলাম ওকে দিলুকে, আমরা ওই রকম স্টেজে গিয়ে গান করে আবার আমাদেরকে ওইভাবে প্রোটেক্টেড ভাবে নিয়ে আসা হতো, ওদের মতন এত ফ্রিকোয়েন্টলি ঘুরতে পারতাম না। আর আমাদের আমাদের সাথে না, আমাদের সংগঠনের সাথে তোমার ওখানকার শিল্পী যারা মানে সঙ্গীতের যারা সবাই ছিলেন, নাটকেরও ছিল, তৃপ্তি মিত্র ছিল, সৌম্য মিত্র ছিল, আমি আসলে মানে শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে গিয়েছি, আমার কোনো আইডিয়া নেই, এবং এখন হচ্ছে গিয়ে পেছনে আমার কানে বলছে যে সময়টা আমাদের শেষ হয়ে গিয়েছে, ওরা যেরকম 100 টাকা পেত, আমরা 75 টাকা পেতেন। আমি আমরা লাস্ট একটা গান করে দিই, আমরা প্রিয় দর্শকের কাছে বিদায়টা দিয়ে আসি, তারপরে গান শুনতে শুনতে বিদায় নিব। দর্শক, আজকে আমরা মুক্তিযুদ্ধের গল্প শুনলাম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গল্প শুনলাম, এবং বিজয়ের এত বড় অর্জনটা আসলে কিভাবে হয়েছে তার কিছুটা অংশ আমরা শুনতে পেলাম আমাদের আজকের অতিথিদের সাথে। এখন আমরা বিদায় নেব তাদের কাছ থেকে গান শুনতে শুনতে, চলো। বিজয় নিশান উড়ছে ওই, উড়ছে ওই, উড়ছে ওই, বিজয় নিশান উড়ছে ওই, খুশির হাওয়ায় ওই উড়ছে, 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 বাংলার ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে, মুক্তির আলোয় ঝুলছে, মুক্তির আলোয় ঝুলছে, মুক্তির আলোয় ঝুলছে, বিজয় নিশান উড়ছে ওই, উড়ছে ওই, উড়ছে ওই।